ফাইনালি আবির ডাকতেছে কি জন্য আমাকে দিবে দেখুন। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, ঘুম থেকে অলরেডি উঠে অ্যান্ড ফ্রেশ হয়ে বসছি পড়তে। সময় 8:45 অ্যান্ড ফাইনালি অনেকগুলো কাগজ এখানে জমা হয়ে গেছে। মানে আমার একটা বদভ্যাস হচ্ছে কি, একটা প্যাড থেকে একটা নোট করবো, নোটটা যদি ভালো না, যেমন এখানে কানাডা লিখছি, কানাডার লেখাটা ভালো লাগে না, যেন ছিঁড়ে ফেলাই দিচ্ছি। জাস্ট এভাবে এই যেমন এখানে রংপুর লিখছি, ছিঁড়ে ফেলাই দিচ্ছি। এই অল্প একটু লিখছি আর দেখি যে প্ল্যানটা মিলতেছে না, ছিঁড়ে ফেলাই দিচ্ছি। আবার এখানে দেখা যাচ্ছে যে কিছু একটা লিখছি কিন্তু প্ল্যান মিলতেছে না, এই প্ল্যান মিলতেছে না, ছিঁড়ে ফেলাই দিচ্ছি। এটা হচ্ছে আমার হ্যাবিট, এই যে ফেলাইতে ফেলাইতে সবই অল্প অল্প লেখা, অনেক কাগজ জমা ফেলছে। আর যেহেতু পরীক্ষার সুযোগ পাইছি আর এখন যেটা আমি করতেছি পরীক্ষার পড়া পড়তেছি, জাস্ট একটা প্রশ্ন পড়তেছি, এটার উত্তরটাকে আবার নিজে নিজে লিখতেছি অ্যান্ড এক এক করে লেখার পরে কাগজগুলো সব শেষ করে করে এখানে ফেলাচ্ছি। দেখো ফেলাই যাবে, অনেকগুলো করছি অ্যান্ড ফাইনালি সবগুলোকে একটা নির্দিষ্ট স্থানে ফেলাই দিব, যেখানে মানে সমাজের মানুষের কোনো ক্ষতি না হয়, সমস্যা না হয়। তো গাইস ফাইনালি পড়াশোনা করবো অ্যান্ড এখন যেহেতু 8:45 বাজে, 9:15 বেজে গেছে, তো কিছুক্ষণের মধ্যেই গরিবের খাওয়া দাওয়া হবে। আমি ব্লগগুলোকে এখনও আমার ফর্মেটে আনতে পারিনি, জাস্ট দুঃখিত। কিছুদিনের মধ্যেই পরীক্ষাটা একটু গেলে একটু ভালো হয়, নাকি পরীক্ষার মধ্যে যাই হোক, যেভাবেই হোক না কেন আমার ফর্মেটের মধ্যে আমি নিয়ে আসবো। আর একটা নিজস্ব একটা ফর্মেট তৈরি করছি, সো আমি সেই ফর্মেটের মধ্যে আমার ব্লগগুলো করবো অ্যান্ড ফাইনালি সেটাই থাকবে, সেই স্টাইলে ব্লগগুলো হবে। আমার নিজস্ব একটা স্টাইল ক্রিয়েট করা আছে, অনেকের থেকে ধারণা নিয়ে আর কি, নিজে তো আর কিছু করা যায় না। অনেকের ব্লগ দেখার পর একটা ধারণা নিয়ে আমার নিজস্ব একটা স্টাইল তৈরি করেছি এবং সেই স্টাইল অনুযায়ী ইনশাল্লাহ ভিডিও হবে, ব্লগ হবে। সো চলো, বাকি কথা পরে হবে, এখন পুরা নেই, মাথা প্যারা প্যারা। ফাইনালি আবির ডাকতেছে কি জন্য আমাকে দিবে দেখো। 500 টাকা? ও, আমি মনে করছি তুই দিছস। ইসে টাকাটা আমি খুশি হলাম। গাইস, আমার টাকা আমারে দিয়ে আমার থেকে মানে ভালোবাসা কিনে নেওয়ার পালা হয়ে গেছে অলরেডি। আমি কি এরকম ডাকতেছি কি জন্য, কিছু একটা দিবে নাকি? যাক ভালো, দরকার ছিল টাকাটা, দরকার ছিল। তো গাইস ফাইনালি গোসল ডান, দীর্ঘদিন পর আমার এই ঝর্ণায় গোসল করছে, স্পেশাল ঝর্ণা, বিশেষ স্পেশাল ঝর্ণা। আবির ওখানে বসে আছে গাইস, তোমাদেরকে হাই দিতেছে। এই যে আবির, কি আর হ্যালো হুরা যায় না। হ্যালো হে গাইস, ভেরি ইন্টারেস্টিং প্লেস, দেখো কি বাতাস, ওয়াও। এই যে দেখো গাছগুলো অসাধারণ ভাবে দুলতেছে, বাতাসটা কিন্তু সত্যি অসাধারণ একটা বাতাস, ফিল নিয়ে চিল নিয়ে যাইতেছি, ওয়াও। রিল্যাক্স রিল্যাক্স, পুরাই রিল্যাক্স পুরা। আহ, মাথা নষ্ট মাথা নষ্ট। আবির